ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি আর একবার চেষ্টা করে দেখুন না ডাক্তারবাবু, কোনো না কোনো একটা রাস্তা তো আছে, আপনি দয়া করে আর একবার চেষ্টা করে দেখুন না, আমাকে বলুন কি করতে হবে, আমি আমি সব রকম চেষ্টা করব ডাক্তারবাবু, আমি কথা ব্যাপারটা তা নয় মিসেস মল্লিক, আমি তো আপনাকে বললাম যে ওনার দৃষ্টি আর ফেরানো সম্ভব নয়। আচ্ছা আপনি বলুন না, আমরা কি যথাসাধ্য চেষ্টা করিনি? আমি জানি ডাক্তারবাবু, আমি জানি আপনারা চেষ্টা করেছেন, কিন্তু আর একবার আপনারা আর একবার চেষ্টা করে দেখুন না, যদি ইম্পসিবল। একটা মেজর পসিবিলিটি তৈরি হয়েছিল, কিন্তু এবার যেভাবে ওনার চোটটা লেগেছে তাতে ওনার কর্নিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে গেছে মিসেস মল্লিক। সত্যি কথাটা তো আমাদের মানতেই হয়, বলুন। আমি জানি ডাক্তার সাহেব ভগবান তুল্য, একজন রোগীর কাছে তার পরিবারের কাছে আপনারাই তাদের একমাত্র আশা ভরসা, আপনাদের চিকিৎসা পরামর্শ এই সব কিছুর উপরেই আমরা নির্ভর করি, আপনারা যদি আশা ছেড়ে দেন তাহলে আমরা কোন আশা দিয়ে বাঁচবো বলতে পারেন? মিথ্যে আশা দিয়ে আপনাকে কোনো লাভ আছে কি? আপনাকে তো আমি বুঝিয়ে বললাম যে এই অপারেশনটা করা সম্ভব নয়, এই মুহূর্তে ওনার চোখের দৃষ্টি ফেরানো আর সম্ভব নয়। এই পৃথিবীতে তো কোনো কিছুই অসম্ভব নেই ডাক্তারবাবু, কোনো না কোনো একটা উপায় ঠাকুর নিশ্চয়ই রেখেছেন। সেই উপায়টা বলেও লাভ নেই, কারণ আমি জানি সেটা। না না ডাক্তারবাবু, আপনি বলুন, আমি জানতে চাই, আমি জানতে চাই উপায়টা কি। কর্নিয়া রিপ্লেসমেন্ট করাতে হবে। আপনারা সেটা করছেন না কেন? ব্যাপারটা তো ইজি নয় মিসেস মল্লিক, এভাবে যেখান সেখান থেকে এটা পাওয়া যায় না, আর এটা একটা ভীষণ রেয়ার প্রসেস, আর সব থেকে বড় কথা হচ্ছে এত বড় দেশে কজনই বা নিজেদের চক্ষু দান করে বলুন তো, আর তাছাড়া বিষয়টা সময় সাপেক্ষ। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ আমার একটা পেশেন্ট আছে ক্রিটিক্যাল, দেখতে হবে, ফিরতে লেট হবে। কর্নিয়া রিপ্লেসমেন্ট করাতে হবে, ব্যাপারটা তো ইজি নয় মিসেস মল্লিক, বড় কথা হচ্ছে এত বড় দেশে কজনই বা নিজেদের চক্ষু দান করে বলুন তো, আর তাছাড়া বিষয়টা সময় সাপেক্ষ। আপনি কিছু চিন্তা করবেন না, আমার জীবন থাকতে আমি আপনার কিচ্ছু হতে দেব না, আপনি শুধু আমার উপর বিশ্বাসটুকু হারাবেন না, এটাই যে আমার মনের শক্তি। ছোট বৌমা, খাবারগুলো ফিরিয়ে আনলে যে? দিদিভাই কিছুতেই দরজা খুলল না মা, অনেক করে অনুরোধ করলাম। কি বলল? বল বিরক্ত না করতে। বড় বৌমা যে কেন এত অবুঝ হয়ে উঠল? মা আমি আজ পর্যন্ত দিদিভাইয়ের কোনোদিনও কোনো কথায় অমত করিনি, কিন্তু এই প্রথমবার চারুকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্তটা কিছুতেই বিশ্বাস করুন আমি মন থেকে মেনে নিতে পারলাম না। বড় বৌমার চারুমার প্রতি এই ব্যবহার আমিও মানতে পারছি না। মানছি যে দাদু ভাইয়ের এই অবস্থার জন্য বড় বৌমার মাথা ঠিক নেই, কিন্তু তাই বলে চারুমাকে এত অপমান করে বাড়ি থেকে বের করে দেবে? দিদিভাই তো কিছু শুনতেই চাইছে না মা, দিদিভাইয়ের খালি এটাই মনে হচ্ছে যে আর্যর এই অবস্থার জন্য শুধুমাত্র চারুই দায়ী। বড় বৌমা যে কি করে সব পুরনো কথাগুলো ভুলে গেল কে জানে, চারুমা যে দাদু ভাইকে কতটা ভালোবাসে
সেটা তো বড় বৌমা খুব ভালো করে জানে। দিদিভাই চারুকে এখন শত্রু বানিয়ে নিয়েছে মা। সেটা তো ঠিক নয় ছোট বৌমা, একেবারে ঠিক নয়। বড় বৌমাকে তো বুঝতে হবে যে দাদু ভাইয়ের এই অবস্থার জন্য চারুমাকে কোনোভাবে দোষী করা যায় না। মা, দিদিভাই যদি সেটা বুঝতেই পারতো তাহলে কি আর এইভাবে চারুকে বাড়ি থেকে তাড়িয়ে দিত? মেয়েটা যে এখন কি অবস্থায় আছে, কোথায় আছে কে জানে। আচ্ছা বলো তো, দাদু ভাইয়ের এই অবস্থার জন্য আমাদের কি কষ্ট হচ্ছে না? তাই বলে আমরা কি চারুমার উপরে রাগ করছি? তাহলে বড় বৌমা কেন শুধু চারুমাকেই অপরাধী করছে? তারপরেও দেখুন মা, মেয়েটা মুখ বুঝে কিন্তু এত অপমান, এত লাঞ্ছনা সব সহ্য করে নিয়েছে। চারু কিন্তু দিদিভাইয়ের মুখের উপরে একটা কথাও বলেনি মা, নিজে কোনো অপরাধ করেনি জেনেও তার এই সিদ্ধান্ত একেবারে মাথা পেতে মেনে নিয়েছে। বড় বৌমা একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে, তার জন্য আফসোসও করবে দেখো। কিন্তু এখন কি হবে মা? এখন কি হবে আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না, তোমাকে কি করে বোঝাবো বলো তো। ছোট বৌমা, আমার কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে মেয়েটা এখন কোথায় আছে, কি করছে, আমার মনে হয় ও নিশ্চয়ই দাদু ভাইয়ের কাছে গেছে। জানো, দাদু ভাইয়ের কাছে নিশ্চয়ই গেছে, কারণ দাদু ভাইয়ের কাছে না গেলে ও থাকতে পারবে না, ওর কোথাও ওর মন বসবে না। দাদু ভাইয়ের কাছে গেলেই একমাত্র ও মনে একটু শান্তি পাবে জানো। আমারও তাই মনে হয় মা। চারু আর্যর কাছে গেছে, ও হাসপাতালেই গেছে। তুমি না দেবতা, তুমি নাকি সবার ভালো চাও, সবার দুঃখ কষ্ট দূর করে দাও, সবাইকে নাকি তুমি বিপদের হাত থেকে রক্ষা করো, তাহলে আমায় এত বড় একটা বিপদের মধ্যে তুমি কেন ফেললে ঠাকুর? আমার দুঃখ কষ্ট তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? তুমি নাকি সবার মনের কথা বুঝতে পারো? একটা অনুরোধ করবো ঠাকুর, তুমি রাখবে, তুমি তুমি আমার জীবনের বিনিময়ে ওনার চোখ দুটো ফিরিয়ে দেবে ঠাকুর, দেবে ঠাকুর। আপনারা যাচ্ছেন, বাহ, ভালো থাকবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার স্ত্রীকে সুস্থ করে তোলার জন্য। এবার আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, আপনারা না থাকলে এটা হতো না। আমরা তো শুধু ট্রিটমেন্টই করেছি, ওনার লিভারের যা কন্ডিশন ছিল রিপ্লেসমেন্ট তো করাতেই হতো। আমাদের ডোনার ব্যাংক থেকে তো অর্গান পাওয়াই যাচ্ছিল না, জেনারেলি এরকম ক্রাইসিস হয়েই থাকে। কিন্তু আপনি যদি এই সময় আপনার লিভার ডোনেট না করতেন তাহলে আপনার স্ত্রী কি বাঁচত? তখন আমরাও আপনার স্ত্রীকে বাঁচাতে পারতাম না। আপনার স্ত্রী যে আজ ভালো হয়ে উঠেছে তার পুরো ক্রেডিটটাই আপনার, তাই আমাদের ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আপনারা ভালো থাকুন। আমি আপাতত যতটুকু টাকা জোগাড় করতে পারলাম সেটা দিচ্ছি, আর পরে আমি বাকিটাও জোগাড় করে দেবো। আর আপনি ভাববেন না যে আমি পুরোটা দেবো না, আমি দিয়ে দেবো। আসলে একটু সময় পেলেই আমি দিয়ে দেবো, আমার উপর একটু ভরসা রাখুন প্লিজ। এসব আপনি কি বলছেন বিনয়বাবু? আপনাকে ভরসা করবো না তো কাকে ভরসা করবো? আপনাকে ভরসা করেই তো আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে। হ্যাঁ, আসলে আমার ভাইপোর অবস্থা খুব একটা ভালো নেই, তাই নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। আমাকে যদি কয়েকটা দিন সময় দেন তাহলে আমি বাকি টাকাটারও ব্যবস্থা করে ফেলব। বিনয়বাবু, আপনার একটা বড় অভ্যাস আছে, আপনি একটু টেনশন বেশি করেন। আমরা তো বলেছি যে আপনার কাছ থেকে এক কানা করিও আমরা নেব না, কি বলেনি? হ্যাঁ তা বলেছিলেন। তাহলে এত কথা আসছে কেন? আমি যখন বলেছি তখন নিশ্চয়ই এটার কোনো একটা গুরুত্ব আছে, এমনি এমনি তো বলিনি।
হ্যাঁ, আসলে আপনি যখন ফোন করেছিলেন আমি ভাবলাম হয়তো আপনি ফোনে আমার সাথে মজা করছেন। মজা? আমি কারোর সাথে মজা করি না বিনয়বাবু, আর কেউ আমার সাথে মজা করুক সেটাও আমি চাই না। আমি জানি আপনাদের পরিবারের উপর দিয়ে এখন কি চলছে। আপনার ভাইপোর চোখের অবস্থা খুব একটা ভালো না, একটা অ্যাক্সিডেন্টের পর আপনাদের পরিবারের সবাই খুব দৌড়ঝাঁপ করছে। আর আমি এটাও জানি আপনি এত কিছু কি করে জানলেন। ওই যে বলেছিলাম না, আমরা খবর নিই না, খবর আমাদের কাছে আসে। যাকে বাদ দিন, দাদা আপনাকে একটা ডিরেক্ট ইনস্ট্রাকশন পাঠিয়েছে। ইনস্ট্রাকশন? দেখেছেন তো, আপনি আবার টেনশন করছেন। শুনুন, আপনার কাছ থেকে আমাদের টাকা চাই না। আমি না কিছু বুঝতে পারছি না আপনার কথা। সেটা বোঝানোর জন্যই তো আমি আপনার কাছে এসেছি। বেশ, আপনি বলুন। জমি চাই।